হে হাই ফ্রেন্ডস, আমি রাহুল, আমার সাথে আছে রাতুল, অ্যান্ড ওয়েলকাম টু ফুল অন বাঙালি। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি হচ্ছে ফোরাম মলের ও ক্যালকাটায় বাঙালি বুফে লাঞ্চ। তো আজকে এপিসোডটা দেখতে থাকো, লাঞ্চে প্রচুর আইটেমস আছে, অলরেডি আমরা দেখে নিয়েছি। যখন এখানে এসে ঢুকলাম, তারপর আমাদের একটা মেনুটা দেওয়া হয়েছে, আমি মেনুটা জাস্ট একবার একটু দেখাচ্ছি। আমরা ননভেজ লাঞ্চ বুফেটা নিয়ে আসি, যেটার দাম হচ্ছে 995 প্লাস ট্যাক্স। স্টার্টার দিয়ে যাওয়া হয়েছে ফার্স্টে, এটা হচ্ছে পনির, এটা মনে হয় না, এটা ফিশ ফ্রাই। আর এটা হচ্ছে গন্ধরা চিকেন টিক্কা, খেয়ে দেখছি কেমন। ফিশ ফ্রাই তো অল টাইম ফেভারেট, মানে ও ক্যালকাটায় এসে 995 টাকা দিয়ে খেয়ে আমি ভেজ আইটেম খেতে খুব একটা ইন্টারেস্টেড নই, বাট তাও ঠিক আছে। ফিশ ফ্রাইটা উইথ মাস্টার্ড সস, অনবদ্য খেতে। ফিশ ফ্রাইটা পর্যন্ত সফট, মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে। চিকেন টিক্কা, নর্মাল চিকেন টিক্কা না, গন্ধরা চিকেন টিক্কা। সিরিয়াসলি মনে হচ্ছে গন্ধরাজ লেবুর সঙ্গে মাংস মিশিয়ে খাচ্ছি। চিকেনটা মিন্স করা কিমার মতন, দারুণ। চিকেন টিক্কাটা আমার অসাধারণ লেগেছে। এবার পনিরটা, তাই না, দেখি পনিরটা খুব স্পাইসি, ঠিকঠাক, বাট ফিশ ফ্রাই অ্যান্ড গন্ধরাজ চিকেন টিক্কা অসাধারণ। বেশ অনেকগুলো ফিশ ফ্রাই খেয়ে নিয়েছি, মোটামুটি আমি খেয়েছি 6টা মতন, রাতুল 8টা মতন। চিকেন গন্ধরা চিকেনটা খুব ভালো ছিল। এখানে লুচির একটা ব্যাপার হচ্ছে, আপনারা মানে বুফের সেকশনতে লুচি পাওয়া যায় না, লুচি লাগলে ওনাদেরকে বললে ওনারা ভেতর থেকে লুচি বানিয়ে নেন দেন। এবার আপনি ওখান থেকে মেন কোর্স থেকে আলুরদম এটসেট্রা আইটেম আপনার ইচ্ছা মতো নিয়ে এসে এখানে লুচি দিয়ে ওটাকে পারবেন খেতে। আমি আপাতত যেগুলো নিয়ে এসেছি বুফে সেকশন থেকে একটু দেখা একবার, স্যালাডের সেকশনেতে ননভেজ স্যালাড ছিল, ননভেজ স্যালাডের মধ্যে চিকেন দিয়ে দেখলাম একটা স্যালাড রয়েছে, আর একটা মেয়োনিজ দিয়ে রয়েছে, তার পাশে আবার একটু ভুলবার একটু মিক্সচার হয়ে গেছে, বাট স্যালাডটা একটু খেয়ে দেখতে পাই তাই নিয়েছি। ভাত নিয়েছি, ডাল নিয়েছি, ডালের সাথে খুব সুন্দর বড়ি ভাজা আছে, বড়ি এরকম ছোটো ছোটো বড়ির ভাজা, বেগুন ভাজা লম্বা লম্বা, গন্ধরা চিকেন টিক্কাটা আবার নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি। এরপরে গিয়ে আমি লুচির সাথে খাওয়ার জন্য আমি আলুরদম নিয়ে আসবো। স্যালাডটা খাওয়া বলে আগে চামচ দিয়ে খাচ্ছি, হয়তো ভাত তো আমি চামচ দিয়ে খাই না। চিকেন ঢাকাতে ঠিকঠাক, আহামরি কোনো কিছু না, ভাতটা খাই, বড়ি ভাজাটা দিয়ে খাচ্ছি। এত পিওর, মানে ডালটার মধ্যে একটা টক ফ্লেভার আছে, আমার একটা টক ডাল, বড়ি ভাজাগুলো এত ক্রিসপি, সত্যি দারুণ খেতে। কড়াইশুঁটি দিয়ে আলুরদম, এমনি একটা নর্মাল বেগুন ভাজা এনেছি, আর একটা এদের আইটেম হচ্ছে বাসন্তী বেগুন, বেগুন বাসন্তী রাধে, সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে বানানো হয়েছে। এবার এটা খাবো লুচি দিয়ে, লুচি নিলাম। লুচি আর আলুরদম বাঙালিদের পেটেন্ট খাবার। আলাদা স্বাদ, আলুগুলো খুব ছোটো ছোটো, এত ভালো সেদ্ধ হয়েছে, একটু বেগুন বাসন্তীটা নিই, একদম সর্ষের ঝোল বেগুনের, এত বড় বেগুন, ভেরি গুড। একদম অন্যরকম বেগুনগুলো, এখানে একটা ফিচার হচ্ছে বেগুনগুলো কাটা হচ্ছে লম্বা করে, আর লম্বা মতন। লুচি আরও অর্ডার দিয়েছি আমরা, আরও 4 প্লেট, আরও 4 প্লেট বলছি, আরও 4টে, তাই না, জবাব নেই, মানে বাঙালি খাবার বেস্ট। নেক্সট কোর্সের আইটেম নিয়ে এসছি, কাঁচা লঙ্কা মুরগি একটা আছে, চিকেনের ঝোল, এটা এটা হচ্ছে সজনেখালি মাংসের ঝোল, যেটা নাকি মাটন, এটা হচ্ছে ডিমের দো পেঁয়াজ, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সর্ষে রুই ছিল, বাট সত্যি কথা বলতে গেলে আমার পেটে জায়গা নেই। আমি কিন্তু মেনুর কী কী আইটেম আছে এটা টোটালটা লিখে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা প্লিজ ওটা দেখুন, কারণ প্রচুর আইটেম আছে,
সবকটা আইটেম নেওয়াও সম্ভব না, সবকটা আইটেম খাওয়াও সম্ভব না। ভেজিটেরিয়ান আইটেমসের মধ্যে এছাড়াও ছিল ছানার ডালনা, বেগুন বাসন্তি তো নিয়েছি, ছানার ডালনা ছিল, আর তাছাড়া একটা পাঁচমিশালি তরকারি ছিল। কিন্তু ভেজ আইটেম এত খেলে নন ভেজ আইটেম খাওয়া যাবে না, সেই জন্য ডাইরেক্টলি এগুলো নিয়ে নিয়েছি। তো শুরু করা যাক, সবকটা আইটেম একটু একটু নিয়ে খেয়ে দেখবো। ডিমটা একদম অন্য ধরনের, মানে অনেকটাই রোড সাইড ধাবায় যেরকম ডিম বানায় সেরকম, ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগবে না, বাট এটা যদি লুচি বা সঙ্গে নান ফান হয় ওর সঙ্গে খুব ভালো লাগবে। নাও টাইম ফর দ্য চিকেন, বড় মাংসের পিস, বুঝলেন তো? সত্যি কথা, পেটে আর জায়গা হচ্ছে না। আপনারা কিন্তু আমার মতন ভুলটা করবেন না, এসে স্টার্টার এত খেয়ে দেবেন না, তাহলে মেন কোর্সটা মিস করে যাবেন। মেহন বুঝতে পারছি, বনে পাতা থেকেই সবুজ রঙটা এসে, তো মাংসটা এত ভালো সেদ্ধ হয়েছে, দারুণ দারুণ টেস্ট আছে। মাটনটা সব কিছু একটু ট্রাই করে দেখাচ্ছি, মানে এটা চর্বি অনেকটা, একটু চর্বিওয়ালা মাটন, তাই না? হ্যাঁ, সেদ্ধ হয়েছে ভালো। আমি চিংড়ি মাছে বিশাল বড় চিংড়ি না হলে খোলস ছাড়ানোর অত ট্রাই করি না, একসাথে খেয়ে নিই ওটা নিয়ে। হ্যাঁ, ছাড়াই একটু করেই প্লেটটা একদম মেখে ডেকে একদম যাচ্ছাতেই হয়ে যাবে। তো যেহেতু মালাইকারি নারকেল দিয়ে তৈরি, সেহেতু একটু মিষ্টি মিষ্টি আছে, বাট দারুণ। চিংড়ি মাছ আমার খুব প্রিয়, আনলিমিটেড চিংড়ি যে করে ইচ্ছে নাও। মিহিদানা গুড়ের রসগোল্লা, চালের পায়েস, আর এটা হচ্ছে মালাই পুটিং, চাটনি, এত ধরনের পাঁপড় টাপড় এত কিছু আছে। কি নেবো, আলাদা একটা প্লেট নিয়ে স্টার্ট করি, লেটস গো। সবার সব থেকে প্রিয় সেকশন এখন ডেজার্ট, লাস্টে মিষ্টি সেকশন। তো মিষ্টিতে অনেকগুলো অপশন ছিল, আমরা আলাদা করে চাটনি আর পাঁপড়টা নিয়ে নিই। ডেজার্টের সেকশনে মালাই পুটিং নিয়েছি, মিহিদানা নিয়েছি, চালের পায়েস নিয়েছি, গুড়ের রসগোল্লা, আর এই ছোটো ছোটো এরকম পাঁপড়, চাটনি পাঁপড় আলাদাভাবে নিয়ে নিই। মানে একটু মালাই পুটিংটাকে খাই, হাতে উঠছে না, মানে এত নরম। আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, বলে যাচ্ছে মুখে দেওয়া মতন, আর ওপরে একটা করে বেদানা, একটা করে সিট দেওয়া আছে, দারুণ খেতে, জাস্ট দারুণ। একটু পায়েসটা খাই। গরম মশলা আর এলাচের একটা ফ্লেভার, নলেন গুড়, দারুণ মিহিদানা। একটা ঘি এর প্রমিনেন্ট গন্ধ, গুড়ের রসগোল্লা। এবার রসগোল্লাটা মুখে একবারে পুড়বো, কেটে খেলে রসের প্লেটটা আবার এ হয়ে যাবে। তো চিয়ার্স। গুড়ের রসগোল্লার একটা আলাদা ফ্লেভার আছে, নলেন গুড়ের একটা আলাদা একটা ফ্লেভার, অসাধারণ। বাট আমি বলবো সব থেকে ভালো হচ্ছে মালাই পুটিং, আমি এরকম কোনো কিছু কোনোদিন খাইনি। মালাই পুটিং ইজ দ্য বেস্ট, মানে এত ডেলিকেট, জাস্ট কোনোভাবে হাতে তুলে মুখে দিয়ে দাও, দারুণ খেতে। আর লাস্টে মুখটাকে একটু চেঞ্জ করার জন্য একটু পাঁপড়। হ্যাঁ গাইস, সো দ্য ফুড ওয়াজ এক্সেলেন্ট। আর এখানে একটা জিনিস জানলাম, যে খালি স্যাটারডে সানডে লাঞ্চ বুফে হয়, ডিনার বা উইকডেজেও লাঞ্চ হয় না। তো বুফে খেতে হলে খালি স্যাটারডে সানডে লাঞ্চে আসতে হবে। বুফের রেট আমি আগেই বলেছি, 995 প্লাস ট্যাক্স, দুটো মিলিয়ে 1045 ইনক্লুডিং ট্যাক্স। দ্য ফুড ওয়াজ অসম, এক্সেলেন্ট। তোমরা, আমি শিওর তোমরা অনেকে কলকাতায় খেয়েছো, কলকাতায় এত বছর ধরে আছো, কলকাতায় না খেয়ে থাকলে কোনো কিছু বলার নেই। তো খাবারটা অসাধারণ ছিল, ডেজার্ট বলার মতো না, খুব সুন্দর। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি, অ্যান্ড থ্যাংকস, তোমরা সকলে ভালো থেকো, টাটা।